নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো জীবনবিজ্ঞানের মডেল নাম্বার সিক্স অর্থাৎ ছয় নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি তাও তোমাদের একটু বলে দিই হ্যাঁ কী আছে এক দাগ এক জায়গায় আছে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় উত্তর হবে অপশান বি তারপরে দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিন দাগ উত্তরটা হবে অপশান ডি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি টিউবওয়েল পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি প্রুকটোস ছয় দাগ ছয় জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি প্রোজেস্টেরন তারপরে দেখো সাত দাগ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি শিঙি আছে তারপরে দেখো আট দাগ সাত থেকে দশ দিন তারপরে দেখো নয় দাগ নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি যকৃৎ তারপরে দেখো দশ দাগ দশ দাগ হবে অ্যান্টিবডি তারপর দেখো এগারো দাগ এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে বিসিজি টিকা পরটা দেখো ডিপথেরিয়া রোগের কারণ হলো উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্ন প্রশ্ন উত্তরটা হবে মিথজীবিতা তারপরে দেখো চোদ্দো দাগ চোদ্দো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি হেকেল পনেরো দাগ প্রশ্ন উত্তরটা হবে হিলিও ঠিক আছে চলো পরবর্তী দেখো শূন্যস্থান কী আছে দুই দাগের মেসোক্লিয়া দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীতে দুই দাগ দেখো উদ্ভিদ গোষ্ঠীর দেহে পাতার ন্যায় ফাইলিট বর্তমানে এটা উত্তর হবে ব্রায়োফাইটা পরটা দেখো তিন দাগ প্লাসমোডিয়াম হল প্রতিষ্ঠা রাজ্যভুক্ত একটি জিম চার দাগ দেখো নিউক্লিক অ্যাসিডের একক হল নিউক্লিওটাইড পরবর্তী প্রশ্ন দেখো সত্য বা মিথ্যা লেখো এক দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা চার দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য পাঁচ দাগেরটা হবে মিথ্যা পরবর্তী দেখো চার দাগের কী আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও সি পুরো সিএস পূর্ণাঙ্গ উত্তরটা হবে সিরিব্রো স্পাইনাল ফ্লুইড তারপরে দেখো দুই দাগ অ্যালার্জি প্রতিরোধ করা কোন শীত রক্তকণিকার কাজ উত্তরটা হবে ইওসিনোফিল পরে দেখো তিন দাগ কোন প্রকার রক্তবাহ কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে বের হয় উত্তরটা হবে ধমনীয় পরবর্তী দেখো চার দেখ ধ্রুতকরণ কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও উপরে তোমাদের লিখে দিয়েছে হ্যাঁ দ্রুতকরণটা লিখে দিয়েছি একটু দেখে নাও আমি বলে দিচ্ছি কি আছে যে উপায়ে ডিটারজেন্ট সাবান পেস্ট অ্যান্টিসেপটিক লোশনের সাহায্যে হাত পা মুখ দেহ পোশাক পরিচিত পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয় তাকে বলা হয় ধ্রুতকরণ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগ বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো উত্তরটা হবে গর্ত বাড়ির ছাদ পরটা দেখো প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের যে কোনো দুটি উদাহরণ দাও এখানে দেখো লিখে দিয়েছি একটা হচ্ছে ঘর থেকে বেরোলে পাখা লাইট বন্ধ করে করতে হবে তারপরে ঠিক আছে তারপরে দেখো কি আছে প্রয়োজন ছাড়া ফ্রিজ না চালানো হ্যাঁ প্রয়োজন ছাড়া ফ্রিজ না চালানো দুটি লিখবে পর পরবর্তী দেখো পাঁচ দাগের কি আছে দেখে নাও এর মধ্যে থেকে কোন বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করে লেখো এবং সঠিক উত্তর হবে নীলাব সবুজ শৈবাল দুই দাগে দেখা হবে প্রাকৃতিক সম্পদ তিন দাগ দেখো হবে জ্বালানি চার দাগ দেখা হবে সহজাত অনাক্রমতা পরবর্তী দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও দেখে নাও কী আছে এক দাগ আছে ডাটরুন ডাটরুনটা হবে সি দুতরা দুই দাগ হবে গ্রানা গ্রানা হবে এফ আচ্ছা আলোকদশা তারপরে হবে তিন সৌরশক্তি সৌরশক্তি হবে শক্তির উৎস চার দেখো জনসংখ্যা বৃদ্ধি হবে খাদ্য সংকটের কারণ তারপরে দেখো কোষভিত্তিক ইমিউন রেসপন্স এটা হবে টি কোষ পরবর্তী দেখো সাত জায়গায় প্রশ্ন কী আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো বারোটি প্রশ্ন মান হচ্ছে দুই নম্বর এক জায়গায় প্রশ্ন আছে ট্যাকশন কাকে বলে উত্তরটা দেখো দেখে নাও ট্যাক্সন কাকে বলে এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে অবশ্যই উদাহরণগুলো দেবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কন্ট্রিকথিক্স ও অস্ট্রিকথিক্স এর মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই লিখবে আর অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগে দেখো কার্বোহাইড্রেটের দুটি কাজ উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে তোমরা এখান থেকে লিখবে পয়েন্ট দিয়ে অবশ্যই লিখবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পলি রাইবেজম কাকে বলে উত্তরটা দেখো একশো পলি রাইবেজম কাকে বলে এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ দাগের ক্লাকে সজীব কলা বলা হয় কেন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে তোমরা অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দাগ সমস্ত সবুজ উদ্ভিদ ধ্বংস ধ্বংস শেষ পর্যন্ত প্রাণীজগতের অস্তিত্ব বিপন্ন করবে কেন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দুটি বৈশিষ্ট্য লেখো যেগুলো বাকি আছে আমি পরবর্তী সময়ে তোমাদের দেখিয়ে দেবো দেখে নাও প্রবাহ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো আছে জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে উদাহরণ দাও উত্তরটা দেখো দেখে নাও জৈবিক নিয়ন্ত্রণ এখান থেকে অব্দি লিখবে সে এখানে একটা প্রশ্ন আছে ব্যাকটেরিয়া সম্পর্কে একটু দেখে নাও আগে যে প্রশ্নটা ছিল না আট দাগের আট দাগের প্রশ্নটা দেখে নাও দুটো উপকারী তুমি এখান থেকে উত্তরটা পেয়ে যাবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো এপি এপিটোপ কি উত্তরটা দেখো দেখে নাও এপিটপ এখান থেকে এই পর্যন্ত লিখবে আচ্ছা লাস্ট সতেরো আগে প্রশ্নটা দেখো প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখাই আর যে প্রশ্নগুলো কয়েকটা বাকি আছে সেগুলো পরবর্তী সময় তোমাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেব দেখে নাও প্রশ্নের উত্তরটি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা